ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনার সীমান্তে বন্য হাতির আক্রমণ বেড়েই চলছে। দেড় মাসে হাতির আক্রমণে মারা গেছে ছয়জন। হাতি আতঙ্কে তাই প্রতিনিয়ত এখন নির্ঘুম রাত পার করছেন সীমান্ত পাড়ের মানুষ। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনার সীমান্ত এলাকায় গেল বছর থেকে বেড়েছে বন্য হাতির আক্রমণ। নষ্ট করেছে অনেক বাড়িঘর, ফসলি জমি, ঘটেছে প্রাণহানিও। 14 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত হাতির আক্রমণে ময়মনসিংহ সীমান্তে 4 জন এবং শেরপুর সীমান্তে 2 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আতঙ্কে বাড়িঘর ছেড়েছে সীমান্তে বসবাসরত অনেক মানুষ। ঘর বাড়ি সহ হাতির পাল এসে একেবারে বিনষ্ট করে ফেলতেছে। এই হাতিগুলো নাইমা ধান ফসিল অনেক ক্ষতি করে, মানুষরাও ক্ষতি করতে চায়, কিন্তু গাছকেও একজন মানুষ ক্ষতি একবারে করে ফেলেছে। কিভাবে আমরা জনজীবন নিরাপত্তায় আসতে পারি, সেজন্যই বারংবার আমরা এই এলাকায় প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি আনছি যে আমরা যেভাবে মুক্তি পাই। দেশীয় পদ্ধতিতে যেমন মশাল, পটকা, টর্চ লাইট এবং বিভিন্ন শব্দ করে হাতি তাড়াবার চেষ্টা করে, কিন্তু এতে করে হাতি এখন আর সেই শব্দ করে আর হাতি যায় না। আমরা প্রায় 5 থেকে 6 হাজার মানুষ এখন নিদ্রাহীন অবস্থায় আছি। এই অবস্থা প্রায় 2 মাস যাবত চলছে। এদিকে সীমান্তের লোকালয়ে এসে মানুষের ফাঁদে পড়ে গেল 10 বছরে প্রাণ হারিয়েছে অন্তত 30টি হাতি। আমরা যদি আমাদের বনাঞ্চলকে রক্ষা না করি, তাহলে এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে হাতি এবং মানুষের সংঘাত, এটা চলতেই থাকবে। তাহলে আমাদের যে কাজটি এখন হাত দিতে হবে, অন্তত সরকারকে এটা দেখতে হবে যে প্রচুর পরিমাণে বনাঞ্চল যেটা ছিল এটা রক্ষা করতে হবে, আর যারা বনাঞ্চল ধ্বংস করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হাতির আক্রমণ থেকে রক্ষায় সীমান্তের বনাঞ্চলে হাতি প্রবেশের মুখগুলোতে বায়োফেন্সিং তৈরির আশ্বাস দিয়েছেন বন বিভাগ। আমরা অচিরেই মানে ওই বিনষ্টকৃত ওই 13 কিলোমিটার আর জায়গায় পুনঃস্থাপন সহ আরও অন্তত 20 থেকে 25 কিলোমিটার সোলার ফেন্সিং বিভিন্ন করিডোর এলাকায়, হাতির করিডোর বিদ্যমান এ সমস্ত এলাকায় নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করব। গেল 10 বছরে 4 জেলার সীমান্তে বুনো হাতির আক্রমণে প্রাণহানি হয়েছে অন্তত 35 জনের, আহত হয়েছে 32 জন, নষ্ট হয়েছে জমির ফসলসহ শতাধিক বাড়িঘর। মাছরাঙা নিউজ ডেস্ক।